ধরে নিচ্ছি ওয়েবসাইট কি, কিভাবে পেতে হয়, ইন্টারনেট কিভাবে কাজ করে আপনি জানেন না, কিন্তু এই টার্মগুলো আপনি অনেকবার ব্যবহার করেছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাকে বেসিক কনসেপ্টটা দেব, যাতে আমরা ওয়েবসাইট কি তা বুঝতে পারি এবং সহজে ওয়েবসাইট বানাতে পারি। আমি আপনাকে পেইনফুল মাইক্রো ডিটেইল বলবো না, যদিও সেগুলো জানা প্রয়োজন। thesisagent.com-এ আপনি প্রয়োজনীয় অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন। thesisagent.com হচ্ছে তাদের জন্য যাদের আইটি বিষয়ে খুব বেশি জ্ঞান নেই অথবা যারা আইটিতে কেরিয়ার গড়তে চান তাদের জন্য। thesisagent.com ওয়েবসাইটের উদ্দেশ্য হল ওয়েল ইঞ্জিনিয়ার সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানানো। অনেকে ইন্টারনেট এবং ওয়েবকে একই বিষয়ে মনে করে থাকেন, কিন্তু এই দুইটা টার্ম কোনোভাবেই এক বিষয় নয়, তবে একটা আরেকটার সাথে সংশ্লিষ্ট। ইন্টারনেট হলো পরস্পর সংযুক্ত অসংখ্য নেটওয়ার্কের নেটওয়ার্ক, যেখানে বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটার একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে এবং একটা আরেকটার সাথে তথ্য আদান প্রদান করতে পারে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ www বা কেবল ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করে তথ্য বা ডাটা আদান প্রদানের উপায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেট এবং ওয়েব একই বিষয় নয়, তবে একটা আরেকটার সাথে সংশ্লিষ্ট। আমরা বিভিন্ন তথ্য ইন্টারনেট ব্যবহার করে যে উপায়ে আদান প্রদান করে থাকি তা নির্দিষ্ট ফরম্যাটে ওয়েব ডকুমেন্ট হিসাবে ইন্টারনেট সার্ভারে রাখি। এই ওয়েব ডকুমেন্টগুলো HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফরম্যাট করা হয়। এই ফরম্যাটেড ওয়েব ডকুমেন্টগুলোকে ওয়েব পেজ বলে। এই ওয়েব ডকুমেন্টে গ্রাফিক্স, সাউন্ড, টেক্সট বা ভিডিও সংযুক্ত থাকতে পারে। আর ওয়েবসাইট হলো সম্পর্কযুক্ত অনেকগুলো ওয়েব পেজের সংকলন, যেগুলো পরস্পর সংযুক্ত। এই সংযুক্তিগুলি বা এই সংযুক্তগুলো যদি কোনো মধ্যস্থল ওয়েব পেজের মাধ্যমে করা হয়ে থাকে তবে তাকে আমরা হোম পেজ বলে থাকি। হোম পেজকে আমরা স্টার্ট পেজও বলে থাকি। হোম পেজ হলো ওয়েবসাইটের মেইন পেজ, যেখানে ভিজিটররা ওয়েবসাইট অ্যাক্সেস করলে ফার্স্ট এই পেজে স্টে করে, তাই একে আমরা ল্যান্ডিং পেজও বলে থাকি। বিশ্বব্যাপী এরকম অসংখ্য ওয়েবসাইট আছে। এই অসংখ্য ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ওয়েবসাইটকে তার ইউনিক ইলেকট্রনিক্স অ্যাড্রেসের মাধ্যমে আমরা খুঁজে পাই, অর্থাৎ প্রতিটি ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ইলেকট্রনিক্স অ্যাড্রেস থাকে যা বিশ্বব্যাপী ইউনিক, যার মাধ্যমে আমরা নির্দিষ্ট ওয়েবসাইটটি পেয়ে থাকি, যাকে আমরা আইপি অ্যাড্রেস বলে থাকি, যা চারটি নাম্বারসে পিরিয়ডের মাধ্যমে আলাদা করে লেখা হয়। প্রতিটি নাম্বার 0 থেকে 255-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। উদাহরণ হিসাবে 1.200.10.250 একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস, যা মনে রাখা বেশ কঠিন। তাই নিউমেরিক অ্যাড্রেসের পরিবর্তে আমরা ডোমেন নেম ব্যবহার করে থাকি, যা মনে রাখা অনেক সহজ, যেমন thesisagent.com।
যখন একজন ব্যবহারকারী ব্রাউজারে ডোমেন নেম টাইপ করেন, তখন এর বিপরীতে রিকোয়েস্টেড ওয়েব পেজটা চলে আসে, যেমন www.thesisagent.com ব্রাউজারে টাইপ করলে এর মেইন পেজটা চলে আসে, অর্থাৎ হোম পেজটা চলে আসে। মূলত আমরা এইখানে স্টে করে বিভিন্ন পেজে চলে যাই, তাই একে আমরা ল্যান্ডিং পেজ, হোম পেজ বা স্টার্ট পেজ বলে থাকি। এই ডোমেনের মতো অন্য ডোমেন নেমেও ডিফারেন্ট ওয়ার্ডগুলোকে ডট বা পিরিয়ড দিয়ে আলাদা করা হয়। ডোমেনের এই ভিন্ন ভিন্ন পার্টগুলোকে সাবডোমেন বলা হয়, যা অর্গানাইজেশনের বিভিন্ন লেভেল প্রকাশ করে। সর্বডানের সাবডোমেনকে টপ লেভেল ডোমেন বলা হয় এবং তার বাম পার্শ্বের যে ডোমেনগুলো আছে, সাবডোমেনগুলো আছে, এইগুলোকে আমরা সেকেন্ড লেভেল ডোমেন বলে থাকি। একের অধিক সেকেন্ড লেভেল ডোমেনের জন্য সেম আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। তাহলে www.thesisagent.com বলতে আমরা বুঝলাম .com হলো সর্বডানের সাবডোমেন, যাকে টপ লেভেল ডোমেন বলা হয়, যা অর্গানাইজেশনের নেচার বোঝায়। এখানে .com কমার্শিয়াল বিজনেস বোঝাচ্ছে। এরকম .edu এডুকেশনাল ইনস্টিটিউট বোঝায়। অন্য পার্টগুলোকে সেকেন্ড লেভেল ডোমেন বলা হয়, যা অর্গানাইজেশনের নাম বা গ্রুপ বোঝায়। যেমন থিসিস এজেন্ট একটা অর্গানাইজেশনের নাম, আবার এমনও হতে পারে USSD.thesisagent.com, যেখানে .com হচ্ছে টপ লেভেল ডোমেন কমার্শিয়াল বিজনেস বোঝাচ্ছে, থিসিস এজেন্ট কোম্পানির নাম বোঝাচ্ছে, এবং USSD থিসিস এজেন্টের অন্য একটা গ্রুপকে বোঝাচ্ছে। USSD থিসিস এজেন্ট এইগুলো সেম আইপির মাধ্যমেই প্রকাশ করা হচ্ছে আর কি। আর www হচ্ছে ওয়েব, যা হচ্ছে ওয়েব ডকুমেন্ট শেয়ার করার উপায়। আজকে আর ভিডিও লেকচার খুব বেশি বর্ধিত করব না, এখানে শেষ করতে চাচ্ছি। পরে অন্য আরেকটা ভিডিও লেকচারে এখান থেকে শুরু করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Thank you.